আজ বৃহস্পতিবার একত্রিশে শ্রাবণ দু হাজার তেইশ সালের সতেরোই আগস্ট সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং সগুরাবে নামা এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন এছাড়াও বলতে পারেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তার স্মাই শ্রী গুরা নেওয়া আপনাদের জীবনে যদি কোনো গুরু থেকে থাকে আজ তার দেখা সাক্ষাৎ করুন তার কাছ থেকে বিশেষ আশীর্বাদ গ্রহণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেবতাদের গুরুদেব বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা জ্ঞান বিচার করার ক্ষমতা বুদ্ধি আধ্যাত্মিক চিন্তন চেতনা ধন ঐশ্বর্য নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি পুত্র সন্তান বিবাহ এবং পরিবারের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি কথায় আছে যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে তার জীবনে সব তুঙ্গে আর জন্মছকে বৃহস্পতি দুর্বল থেকে থাকলে অবশ্যই এই মন্ত্রসমূহ জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আজ অবশ্যই হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন পোলাও ভাত দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর আজকের দিনে আপনারা মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাজের জায়গায় আপনারা আপনাদের সিনিয়রদের থেকে কোনো প্রেশার কিন্তু পেতেই পারেন যা আপনার এবং গৃহের ক্ষেত্রেও কোনো মতভেদ আপনাকে মানসিকভাবে বিব্রত করতে পারে কাজে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতেই পারে অন্যথায় কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে মনোযোগী এবং সতর্ক আরও বেশি হতে হবে আজ কোনো মিটিং মিছিল বৈঠকে উপস্থিত থাকবেন সেখানে নতুন নতুন আইডিয়া পাবেন ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভবান হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন যারা ছবি আঁকান আজ নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবছিলেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে আজ আপনাদের যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার জীবনে চলতে থাকা সমস্যাগুলিকে পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিন কিছুটা হলেও আপনারা কিন্তু মানসিক শান্তি পাবেন তবে হ্যাঁ যদি কেউ আপনার কষ্টকে লক্ষ্য না করে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে আরও সমৃদ্ধশালী করার চেষ্টা করুন সামান্য উদারতা এবং ভালোবাসা সকলকে প্রদান করতে পারলে তিনটি বিশেষ দিনে পরিণত হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না